হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রেম বার্তা। আমি হলাম প্রবোধ হাজরা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জল খাওয়ার উপকারিতা, গরম জল খাওয়ার উপকারিতা। আমরা তো সবাই জানে জল মানেই জীবন, আর সেটা এই কারণেই যে আমাদের শরীরে 70% জল থাকে, আর এমন কোনো অর্গ্যান, সেল বা টিস্যু নেই যার জলের দরকার হয় না। তাই আমাদের কাছে জলের এত গুরুত্ব। তবে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো জল যে খাবো গরম খাবো না ঠান্ডা খাবো। তাহলে আজকের ভিডিওটা দেখুন, যেটাতে পরিষ্কার হয়ে যাবে গরম জল আর ঠান্ডা জলের মধ্যে কি তফাৎ হয়। তাহলে এবারে দেখা যাক আমরা গরম জল খাবো না ঠান্ডা জল খাবো। যদি আমরা প্রথমে এটা ভাবি যে হ্যাঁ ঠিক আছে ঠান্ডা জল খাবো, ধরুন গরমের দিন বাইরে টেম্পারেচার 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি বাইরে গেলাম খুব পিপাসা লেগেছে, এসে ফ্রিজ থেকে বোতল বের করলাম খেয়ে নিলাম 1 লিটার জল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যে জলটা খেলাম সেটা ফ্রিজের জল, ধরুন 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা, এটা আমাদের শরীরের মধ্যে গেল। শরীর কিন্তু তুরন্ত এটা আমরা ডাইজেশন করতে করে আমাদের শরীরে উপকার করতে পারবো না। এর জন্য শরীরকে কমসে কম 25 থেকে 30 মিনিট দিতে হবে সেই জলটাকে আমাদের বডি টেম্পারেচারে আনার জন্য, আর যতক্ষণ না সেটা আসবে সেটা আমরা ডাইজেশন হতে পারবে না। যেমন ধরুন আমরা ফ্রিজ থেকে যদি একটা বোতল বের করে বাইরে রেখে দিলাম, সেটা নর্মাল টেম্পারেচার আসতে কমসে কম 1/2 ঘন্টা টাইম লাগে, ঠিক সেই রকমই শরীরকে সেটা করতে টাইম লাগবে, আর এর জন্য শরীরকে অনেক এনার্জিও খরচ করতে হবে, আর এটাতে শরীরের অনেক কষ্ট হবে। এবার দেখা যায় যে এটা যদি আমরা বডি টেম্পারেচারের জল খাই বা গরম জল খাই, তাহলে শরীর কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে এটা ডাইজেশন হওয়া শুরু হয়ে যাবে, শুরু হলেই আমাদের শরীরে আরাম পেতে সাহায্য করবে। অর্থাৎ ঠান্ডা জল খেলে আমরা খাবার আধ কমসে কম ওয়েট করতে হবে জলটা আমাদের কাজে লাগবার জন্য, কিন্তু গরম জল খেলে সঙ্গে সঙ্গেই আমরা সেটার আরাম পাবো। এবারে দেখে নেব শরীরে কি কি লাভ হবে বা উপকারিতা হবে গরম জল খেলে। প্রথমে আসবো আমাদের ডাইজেশন, ডাইজেশন আমাদের খুব ইম্প্রুভ করবে গরম জল খেলে। আমাদের স্টোমাক এবং মল ইন্টেস্টাইন এটার মুভমেন্ট বেড়ে যাবে, আর যার জন্য ডাইজেশন করার ক্ষমতা শরীরের বেড়ে যাবে, আর শরীরকে এক্সট্রা এনার্জি খরচ করতে হবে না। অর্থাৎ খুব সহজেই খাওয়া দাওয়ার সাথে সাথেই ডাইজেশন স্টার্ট হয়ে যাবে, আর আমাদের শরীরে সেই সুবিধাটা নিবে, উপকারিতা নিয়ে রিহাইড্রেট হওয়ার সুযোগ পাবে। দ্বিতীয়ত হচ্ছে ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিটক্সিফিকেশন মানে আমাদের শরীরের মধ্যে যে সব কাঁচড়া থাকে, যেটাকে বলা হয় খারাপ জিনিস, বিষাক্ত জিনিস, টক্সিক, সেটাকে শরীর থেকে বের করে দেওয়া, আর এটা গরম জল খেলে খুব সহজে করতে পারে। গরম জল খেলে আমাদের শরীরের মধ্যে যেসব ডিটক্সিফিকেশনের কাজটা খুব তাড়াতাড়ি করে, ফলে কিডনির উপরে অতটা লোড পড়ে না বা কিডনিকে অতটা পরিশ্রম হতে হয় না। তাছাড়া আপনারা জানেন যেমন আমরা জামা কাপড় কাচার জন্য গরম জল দিয়ে দিলে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, নোংরাটা চলে যায়, ঠিক সেই ধরনেরই এটা কাজ করে। এছাড়া স্কিন হেলথ, স্কিন হেলথের উপরে গরম জল খাইলে স্কিন হেলথের যে সুবিধাটা হয় সেটা এইরকম যে স্কিনের মধ্যে যেটা ফ্যাট ডিপোজিট আছে সেটা লুজ করে দেয়, সাথে সাথে মাসেলকে রিল্যাক্স করে দেয়, আর স্কিনতেও সার্কুলেশন বেড়ে যায়, ফলে স্কিন বেশি মাত্রায় পুষ্টি পায়, আর আমাদের ত্বক গ্লো আর হেলদি অর্থাৎ সুন্দর দেখায়। এছাড়া আপনি যদি কোনো সেলিব্রিটির ইন্টারভিউ দেখেন, তিনি একবার অবশ্যই বলবেন যে ওনাদের মানে কি সুন্দরতার রাজ হলো গরম জল খাওয়া। তাছাড়া আসবে নেক্সট আসবে ওয়েট লস। আপনি যদি দৈনিক 1 থেকে 2 গ্লাস গরম জল খান, তাহলে আপনার ফ্যাট ডিপোজিশনের মাত্রা কমে যাবে, আর শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ফ্যাট কম হওয়ার সাথে সাথে যে অ্যাক্টিভনেস এসে যাবে মানে শরীরের মধ্যে, তাতে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও বেড়ে যাবে, ফলে আপনার ওজন কম হতে থাকবে। নেক্সট আসবো ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে। যদি কোনো ব্যক্তি রোজ গরম জল খান, তাহলে তার ব্লাড ভেসেল রিল্যাক্স হয়ে যায়, আর আর্টারিতে যে খারাপ কোলেস্টেরল অর্থাৎ LDH থাকে সেটাও লুজ হয়ে
ब्लड से बेरिए जाए और ब्लड का जो आर्टरी सेगलो क्लीन हो जाए, फले ब्लड सप्लाई बेड़े जाए एवं ब्लॉकेजर हाथ थे আমরা রক্ষা পাই। নেক্সট আসব সর্দি কাশিতে লাভদায়ক। যদি কোনো ব্যক্তি দৈনিক গরম জল খান তাহলে সেই ব্যক্তির সর্দি কাশি হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না। আর যদি কেউ সর্দি কাশি হওয়া মানুষ বা লোক গরম জল খান তাদের সর্দি কাশি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা দেখা গেছে যে দুজন ঠান্ডা লাগা ব্যক্তি ওষুধ দেওয়ার পর একজনকে গরম জল আর একজনকে ঠান্ডা জল যদি খেতে অ্যাডভাইস করা হয় দু তিন দিন পর দেখা যাবে যে ব্যক্তি গরম জল খেয়েছে তিনি বেশি সুস্থ হয়েছেন বা ওনার বেশি লাভ হয়েছে, আর তার থেকে যিনি ঠান্ডা জল খেয়েছেন ওনার অতটা সুস্থ হননি। অর্থাৎ এটা আমরা জানতে পারছি যে ঠান্ডা জল থেকে আমাদের গরম জলের উপকারিতা বেশি। নেক্সট আসবো নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেমকে গরম জল অ্যাক্টিভ করে দেয়। কেমনভাবে? না, যেমনি আমরা গরম জল খাবো সেই গরম জলের প্রভাবটা আমাদের ব্রেনের উপরে পড়বে আর ব্রেন তখন অ্যাক্টিভ হয়ে তার যে মেসেজিং সিস্টেম সেই মেসেজিং সিস্টেম আরও অ্যাক্টিভ করে দিবে, সাথে সাথে আমাদের মুড অর্থাৎ মেজাজ অর্থাৎ রাগ এসব ঠিক করে দিবে আর আমরা ফ্রেশনেস অনুভব করব। এছাড়া কিছু অন্য উপকারিতাও আছে, সেগুলো হলো যেমন পিপাসা লাগলে সঙ্গে সঙ্গে আমরা গরম জল খেলে শীঘ্রই তার উপকার পাবো, কিন্তু ঠান্ডা জল হলে অনেকটা দেরিতে আমরা তার উপকারটা পাবো। এছাড়া কনস্টিপেশনেতেও এটা খুব লাভদায়ক। তাছাড়া যাদের জয়েন্ট পেন রোগীদের ও উপকার হয়, ও জয়েন্টের যে লুব্রিকেন্ট সেই লুব্রিকেন্টটা বাড়িয়ে দেয় মাত্রাটা, আর ফলে আমাদের আরাম পাওয়া যাবে। এছাড়া ইউরিক অ্যাসিডের মাত্রাও কম করতে এটা সাহায্য করে। তাহলে একটা প্রশ্ন এসে যায় যে আমরা গরম জল কখন খাবো আর কিভাবে খাবো আর কতটা খাবো। নর্মালি গরম জল সকালে খাওয়া যায় ইয়া রাতে শুবার আগে খাওয়া যায়। সকালেও খেতে পারেন, রাতে শুবার আগেও খেতে পারেন, আর আপনি চাইলে সকালে আর রাতে শুবার সময় দোনো টাইমই খেতে পারবেন। আর এটা নর্মালি এক থেকে দু গ্লাস, যার যেরকম ক্যাপাসিটি সেরকম খাবেন। আবার খাবার নিয়ম হচ্ছে যদি আপনি সিপ সিপ করে খান, সিপ সিপ করে যদি খান সেটা বেশি উপকার আর তার লাভটা আপনি নিতে পারবেন। আর নর্মালি জল খাওয়ার যে নিয়ম সেটা হচ্ছে অ্যাডাল্টদের 3 লিটার, নার্সিং মাদারদের 3.1 লিটার, বয়েজ অ্যাবাভ 14 ইয়ার্স ইয়া বিলো 18 ইয়ার্স 2.6 লিটার, গার্লস 1.9 লিটার, প্রেগনেন্ট মাদার 2.4 লিটার। এটা জল খাওয়ার নিয়ম। আর এর সাথেই আমি আজকের ভিডিও শেষ করছি। আশা করব এই ভিডিও থেকে অনেক কিছু নতুন জানলেন, আর যদি কিছু নতুন জেনে থাকেন তাহলে খুব খুশি হব। আর আপনাদের অনুরোধ, আপনারা যদি প্রথমবার চ্যানেলটাতে আসেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ক্লিক বটন ক্লিক করতে ভুলবেন না, তাতে প্রত্যেকটি ভিডিও আপনার ইউটিউবে পৌঁছে যাবে। তাছাড়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় হিন্দ।